ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেন, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজ সংকটাপন্ন, জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত। আজ বিকেলে চট্টগ্রাম শহরের ঐতিহাসিক লালদীঘির ময়দানে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি রিদানুল হক শাম্মীর পরিচালনায় ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নুরুল করিম আকরামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করিম মারুফ। তিনি বলেন, ছাত্র রাজনীতির নামে পেশি ও সন্ত্রাস নির্ভর রাজনীতি বর্তমান ছাত্র রাজনীতিকে চরমভাবে বিতর্কিত করেছে। তিনি আবরার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করেন। এতে আরো ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজি, মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, অধ্যাপক মাহবুবুর রহমান, গাজী আতাউর রহমান প্রমুখ। কিন্তু শিক্ষকদের সাথে